So hey, what's up guys, welcome to Ancient Game Addict and another gameplay video. So ranker aro ekta map e ami nemechi Malaysia na ki jeta naam Malaysia acha jai hok ei uchcharon ta korte amake chilo koshto ei naam ta Malaysia na ki jeta naam jai hok to ekhon kotha hocche je ekhane ashebashe enemy are oi to enemy ki bhai eto kothay gelo are oi to and আরে ভাই আর কয়টা গুলি মারতে হবে ওইটা তো এখন পর্যন্ত ওখানে সরেই নাই আরে ভাই এইটা এখানে দাঁড়া ছিল সে ভাবছে যে আমি ডাইরেক্ট এখান থেকে আসব আর সে মারবে কিন্তু এরকম কিছু হলো না এন্ড এখন আবার তার টিমমেটও চলে আসছে এইটার কথাই চিন্তা করতেছিলাম যে তার টিমমেট এখন আসবে আর আমার হাতে মরবে এই এইরকমই ঠিক এরকমই ডাইরেক্ট আসবে আর মরবে তার টিমমেট এই চিন্তাই করতে যে আমি ডাইরেক্ট আসবো আর সে আমাকে মারবে কিন্তু তার টিমমেটকে ঠিক এইভাবে মারলাম And এখন হচ্ছে যে কোনো গান MP40 আছে কিন্তু লং রেঞ্জে একটা গান দরকার এন্ড তাড়াতাড়ি লুট করি কারণ তা না হলে আবার অন্যান্য এনিমিও চলে আসবে এখানে অনেক এনিমি খুঁজলাম এইখানে কিন্তু আর কোনো এনিমি পাই নাই তাই এখন যাব এই জিপলাইন দিয়ে অন্য একটা জায়গায় যেই জায়গার নাম আমি জানি না কারণ এইখানে কোনো একটা কোনো জায়গায় নাম আমি জানি না আমার বারমুডা প্রায় সব জায়গার নামই মুখস্থ আছে কিন্তু এই জায়গা আর কি এই ম্যাপে কোনো জায়গার নামই জানি না শুধু মালয়েশিয়া নাকি সেটার নাম ওটা আছে আর এইখানে একটা টিমমেট সরি টিমমেট কি এনিমি ভাই এনিমিকে টিমমেট বলতেছি আচ্ছা তো এনিমিটা এই পাশ থেকে আসতেছে আর আমিও ঠিক এই পাশ থেকে এসে তাকে করবো সারপ্রাইজ অথবা সে হয়তো আমাকে দেখছে আর ওই তো অ্যান্ড ভাই মারতে পারি নেই সে গ্লোয়াল ইউজ করছে আর আমি একটা গ্লোয়াল ইউজ করি আর এই পাশ থেকে যাই সে মনে করবো যে আমি হয়তো ওই পাশ থেকে আসবো কিন্তু ভাই সে ওই পাশে ঘুরে গেছে আর এই তো এইটা শেষ আচ্ছা তো সে একাই ছিল সে হয়তো এখানে আসছিল তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু সেই সুযোগটা আমি আর তাকে দিলাম না অ্যান্ড এখন কথা হচ্ছে যে তার টিমমেট থাকলে ভালো হইতো রে ভাই আরেকটা কিল করবো আমার তো কিল মাত্র তিনটা করছে এখন পর্যন্ত এনিমি সব গেল কোথায় এখানে কোনো এনিমি না পাওয়ার কারণে আমি অন্য জায়গায় গেছি আর সেই সুযোগে একজন এখানে রিভাইভ দিতেছে আর সামনে হয়তো একজন আসতেছে গাড়ি নিয়ে আর তাকে আরেই তো তাকে হ্যাঁ ডাউন করছে অ্যান্ড শেষ ডাউন না যায় কিলি করছে আর আমি তাকে ডাউন করছি এইটার টিমমেট হয়তো আশেপাশেই আছে তাড়াতাড়ি লুট করি অ্যান্ড এখান থেকে চলে যাই এইখানে বেশিক্ষণ থাকা যাবে না ভাই অনেক কিছু তো আছে তার কাছে এখানে একটু বেশিক্ষণ থাকতে হবে কারণ তার কাছে লুটের কোনো অভাব নেই আর ভাই আরে কি ভাই এত তার কাছে লুটের কোনো অভাবই নেই এতগুলো বাল আমি নিতে 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 তো আমার ব্যাগের জায়গায় শেষ তাকে এগুলো নিতে পারবো নাকি তাদের নিয়ে এখান থেকে চলে যাই এনিমি যে কোনো সময় আসতে পারে কিন্তু বাল নেওয়া শেষ হইতেছে না ব্যাগে জায়গাই নেই আমার আর আরে ভাই চলেও আসছে যা বলতেছিলাম লুট আর কি এতগুলো ওয়াল লুট করতে করতে এনিমি চলে আসছে আমার কাছে ওয়াল অনেক আরে আবার সে গ্রেনেড থ্রো করছে এখান থেকে তাড়াতাড়ি পলাইতে হবে আমি আস্তে আস্তে পিছে যাই এই ওয়ালের পাশে দাঁড়াবো অ্যান্ড এরপর তার জন্য অপেক্ষা করবো না কি ডাইরেক্ট ওইখানে যাব সে আসতেছে না সে হয়তো এখান থেকে ঘুরে আসবে এখান থেকে আসবে নাকি ওইখান থেকে আসবে আরে ভাই সে এটার ভিতরে কী করতেছে আর সে এখানে আসলোই বা কখন ভাই এনিমি হচ্ছে কি আসলে হচ্ছে কি এসে ডাইরেক্ট আমাকে মারবে সেখানে বসে বসে কি করতেছিল আজব একটা এনিমি আমি জোনের বাহিরে আছি আর তাড়াতাড়ি স্ক্যানার নিতেছি কারণ আমার কাছে কয়েনের কোনো অভাব নেই আর একটা স্ক্যানার ইউজ করছে যেইটাতে দেখা যাচ্ছে যে এই ঘরের আশেপাশে একটা এনিমি আছে কিন্তু এনিমিটা আছে কোথায় হ্যালো ভাই কোথায় কোথায় এনিমিটা কোথায় আছে আর এই তো এনিমিটা এখানে আমার জন্য অপেক্ষা করতেছিল সে কি বুঝতে পারছে যে আমি এখানে আসতেছি আর শেষ শেষ অ্যান্ড হ্যাঁ এখন হচ্ছে যে শান্তিতে লুট করব বুঝতে পারছো এনিমি আস্তে আস্তে কমুক আমার কাছে এখন অনেক কিছু আছে কিলো করছি তাই বেশি তাড়াহুড়া করার কোনো দরকারই নেই আস্তে আস্তে লুট করি অ্যান্ড এরপর যাব তারা তো ভালোই ফাইট করতেছে তাই এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে আমি মাঝখান থেকে একটা ডাউন করছি আর কিলো করছি অ্যান্ড এখন হচ্ছে আরেকটা এনিমি আছে তাকে ডাইরেক্ট সামনে গিয়ে মারবো একটা আছে নাকি দুইটা আছে ভাই তারা ও না তারা টিমমেট না তারা হচ্ছে এনিমি কিন্তু আমি যেহেতু গ্রেনেডটা হাতে নিয়েছি তাই গ্রেনেডটা থ্রো করি অ্যান্ড এরপর যাব দুইটা যদি একসাথে মরে তাহলে আর আর কি হ্রাস করার কোনো প্রয়োজন নেই কিন্তু
একটাও মরলো না রে ভাই। আমি ভাবছি দুইটা মরতো কিন্তু একটাও মরলো না, আর একটা এখানে শেষ অ্যান্ড এনিমিটা হতো এখানে, আর আর আমি তাকে মেরে ফেলছি ভাই। কী ভাই, আমি আর কি গুলিতে এই ফায়ার করার বাটনে ক্লিক করতাম কিন্তু ইস ভুলে স্ক্রিনে ক্লিক করছে আর কি, স্ক্রিনে ক্লিক পড়ছে। অ্যান্ড হ্যাঁ, এখন তাড়াতাড়ি মেডকিটটা ইউজ করি, আর সে হয়তো এখন মেডকিট ইউজ করতেই আছে। আরে ভাই এত এইভাবে মাইরো না, এইভাবে মাইরো না, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব, কল লাগে এখন পর এক সেকেন্ড পর। আর এখন তাড়াতাড়ি এখান থেকে যাওয়াই ভালো হবে, কারণ ওইখানে এক তো জোন আসতেছে আর সামনে আশেপাশে এনিমি থাকতে পারে, কোথায় আছে কে জানে। আমার কাছে তো স্ক্যানের কোনো অভাব নেই, তাই কিপটামি করা কোনোভাবে বুদ্ধিমানের কাজ হবে না। দুইটা স্ক্যানার ইউজ করবো, একটা হচ্ছে এই পাশে আর আরেকটা হচ্ছে হালকা একটু এই পাশে। এনিমি দুইটা এই পাশে আর কি ঘরের ভিতরে আছে। এখানে একটা মাইন ইউজ করি, যদি এখান থেকে লাভ দেয় তাহলে এখানে, আর এই দরজার সামনে একটা, দুইটাই মাইন ছিল, দুইটা ইউজ করছি। আর এখন হচ্ছে যে অপেক্ষা করা, আমার কাছে তো গ্রেনেডও আছে, তো গ্রেনেডটা থ্রো করা যাক। এই পাশ থেকে থ্রো করি নাকি, অথবা এখান থেকে নাকি, কোথা থেকে করবো রে ভাই কিছু তো বুঝতেছি না। এনিমি এখানে আছে নাকি, হ্যাঁ এখানে আছে, তো এই একটু পিছনের দিকে যাই আর এই সিঁড়ির সামনে থেকে কয়েকটা গ্রেনেড ইউজ করি, আর সে গেছে। একটা ডাউন, কী ভাই একটাও ডাউন হয় নাই, সমস্যা নেই আমার কাছে গ্রেনেড আছে এখনও। অ্যান্ড এখন একটা ডাউন ভাই, এনিমিগুলো আছে কোথায়, এই ঘরের ভিতরেই তো। আমার কাছে আর দুইটা গ্রেনেডই আছে, এইখান থেকে একটা গ্রেনেড ইউজ করে আমার মনে হয় যে এখানে, আরে তো এখানেই আছে, তারা দুজন এই পাশে ছিল ভাই, এটার জন্যই তো বলি। আর একটা লাভ দিছে অ্যান্ড এইটা ডাউন, কী ভাই তাকে এত বেশি ড্যামেজ দেওয়ার পরও সে আমার লাইফ একদম এইচপি অর্ধেকে বেশি শেষ করে দিচ্ছে। আর তার টিমমেটকে এখন কনফার্ম করছি, আর লাস্ট একটা এনিমি এটাও শেষ ভাই। আমার আমার সাথে আবার ওই আগের মতো অবস্থিত আছে, এক তো তিন কিছুটা হাই আর এইটা শেষ। কী রে ভাই, পি সব দোষ হচ্ছে পিঙের, ঠিক আছে আমার দোষ ছিল, আমার পিঙের জন্য মরছি, কি আর করার। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা, না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সি ইন আ নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।